আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজি ম্যাট্রিক্স এর পক্ষ থেকে। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অফিস আদেশ জারি করেছে যে COVID-19 মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনাদের জন্য টিকা গ্রহণের একটি অফিস আদেশ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 8ই জুলাই এটাই প্রকাশ করেছে, এবং এখানে যেটি দেখতে পাচ্ছে যে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে সেই তথ্যটি পূরণ করে তারপর COVID-19 এর টিকা নিতে বলা হয়েছে। 12ই জুলাই 2021 তারিখের মধ্যে এটি সাবমিট করতে বলা হয়েছে, যদিও এই ডেটটি আবার চেঞ্জ হতে পারে কারণ সার্ভারে অনেক প্রবলেম দেখা যাচ্ছে। তো আপনারা সকলেই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল প্রতিষ্ঠানে যারা অধ্যয়নরত আছেন সকলেই এই তথ্যটি পূরণ করবেন, এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে তথ্যটি জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। তো চলুন দেখে নেই যে কিভাবে এই তথ্যটি আপনারা অনলাইনের মাধ্যমে পূরণ করবেন। তার পূর্বে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন দেখে নেই। তো এই জন্য আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিকে দিয়ে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনার সামনে আমি একটি পেজ চলে আসবে এবং দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর, এখানে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। আমি রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছি। রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে আমি একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর এত, এবং কলেজের নাম, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, কোর্স নেম, সেশন সব কিছু কিন্তু এখানে চলে আসছে অলরেডি। ডেট অফ বার্থ সব কিছু চলে আসছে, শুধু আপনাকে পূরণ করতে হবে এই 3-4টা তথ্য, অর্থাৎ আপনার মোবাইল নম্বর, আপনার যেটা সচল মোবাইল নম্বর আছে সেই সচল মোবাইল নম্বরটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনার ন্যাশনাল আইডি নাম্বার যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, এবং COVID-19 ভ্যাকসিন নিয়েছেন কিনা এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ইয়েস অর নো। আপনি যদি না নিয়ে থাকেন তাহলে নো, কারণ এর আগে তো নেওয়ার কোনো সুযোগই দেয়নি, তো নো দিবেন। নো দেওয়ার পরে আপনি এখানে দিতে হবে কি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে ক্লিক করার পর হোস্টেল, মেস, হোম, আপনি কোথায় থাকেন, হোস্টেলে থাকেন, মেসে থাকেন না হোমে, আপনার যেটা হয় সেটা দিবেন। যদি হোমে থাকেন তাহলে হোমে, হোস্টেলে থাকলে হোস্টেল, যেটা এসছে সেটা দিবেন। এইটুকুই হচ্ছে আপনাদের তথ্য পূরণের বিষয়। এইটুকু পূরণ করার পর আপনি সাবমিট বাটন ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাকে একটি কংগ্রাচুলেশন মেসেজ দেবে। এখানে প্রিন্ট করার কোনো অপশন নেই, তবে আপনি চাইলে সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা আমি যেটা দেখালাম এটা আপনি মোবাইলে গিয়েও কিন্তু পূরণ করতে পারেন, এবং ডেস্কটপ, ল্যাপটপ সব কিছুতে আপনি এইভাবে পূরণ করতে পারবেন সেম নিয়মে। তো এই ছিল আজকে আপনাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্টুডেন্টদের জন্য COVID-19 এর জন্য যে টিকা নিবন্ধনের সিস্টেম সেটা। তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ।